তাফসীর এখন অনেক রকম হয়, আজহার বললে সবাই আজহারই নয়। ভাইরা আমার একটু তাফসীর শোনার আগে দরকার আছে, আজহারের তাফসীর শুনছি নাকি আহাজারের তাফসীর শুনছি, ঠিক কি না? মনে রাখবেন কোরআনের মধ্যে যে আয়াতের তাফসীর কোরআন করেছে, কে করেছে একটু বলে দিন। আমার যদি কোন ভাইয়ের জানা থাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব কোনটি, কোনটি? তাফসীরুল কোরআন বিল কোরআন। তো এখন যদি আজহারি নাম নিয়ে JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, মোবাইল 01819162707, 01710114020। ইমানদার নাম নিয়ে কোরআন পড়া শুরু করে, কোরআন পড়তে পড়তে বলে নবিয়াল উম্মি, কোরআন বলছে নবীকে নবিয়াল উম্মি, শব্দের অর্থ নবী নিরক্ষর। এরকম তাফসীর হয় কি হয় না? তো আমরা অন্য কোন তাফসীরে যাব না, কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন এখন তো দেখছি দেখছি আজহারি বের হয়েছে, তাফসীর করছেন নবিয়াল উম্মি শব্দের অর্থ নবী নিরক্ষর, কোরআন বলছে সে আজহারি নয় সে আহাজারি, ঠিক কি না? আরজ করলাম কোরআন নবিয়াল উম্মি শব্দের তাফসীর কি হবে? কোরআন বলছে ওরে আমি নাজেল হওয়ার সূচনা লগ্ন একটু দেখো, কোথায় সূচনা লগ্ন? জিব্রাইল আমিন আলাইহিস সালাম মেসেজ নিয়ে এসেছেন, জিব্রাইল আলাইহিস সালাম বহি নিয়ে এসেছেন, আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইকরা, আমার নবী ইরশাদ করেছেন মা আনা বেকারি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে এটা ট্রান্সলেশন করে, আমি পড়তে জানি না কি করে, আমার নবী বলছেন ও জিব্রাইল আমি পড়নে ওয়ালা না, আমি পড়নে। জিব্রাইল একবার বললেন ইকরা, দুইবার বললেন ইকরা, তিনবার বললেন ইকরা, আমার নবী বারবার বারবার জবাব দিচ্ছেন জিব্রাইল আমি পড়নে ওয়ালা নয়, আমি পড়নে ওয়ালা। জিব্রাইল আলাইহিস সালাম সম্বিত খুঁজে পেলেন, জিব্রাইল আলাইহিস সালাম আদবর সহিত বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি ঘটনা কোথায় ঘটেছে, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পড়ুন যে রব আপনার সৃষ্টিকর্তা তার নামে, যে রব আপনার সৃষ্টিকর্তা তার নামে। তো এখন নবী পড়া শুরু করেছেন, এতক্ষণ ধরে নবী পড়ছেন না, আর এখন নবী পড়া শুরু করছেন থামছেন না, ঠিক কি না? ভাইরা বলছিলাম তো কোরআন বলছে নবিয়াল উম্মি শব্দের তাফসীর হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল। সুতরাং আজহারি আর আহাজারির মধ্যে আসমান জমিন ডিফারেন্স, ঠিক কি না? ভাইরা আমার, আমি প্রায় সময় বলে থাকি আজকের এই মাহফিলে দাওয়াত দিচ্ছি, আমি যে আয়াতে কালিমা পড়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহর আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলা এলান করছেন বান্দারে নামাজ পড়ো, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, কি পড়ো? নামাজ পড়ো, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, নামাজ পড়ো, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবে। আল্লাহর রাসূলের দরবারে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়ব, নামাজ কিভাবে? আমার সরকারের সাথ করছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। উম্মতরে তুমি নামাজ পড়ো, তোমার দৃষ্টি আমার দিকে যেরকম, তুমি আমাকে যেরকম দেখো সেরকম নামাজ পড়ো। একটু জোরে বলবেন, একটু জোরে। এটার ট্রান্সলেশন যদি কেউ করে, উম্মত তুমি নামাজ পড়ো আমার মতো, কার মতো, তাহলে তার চাইতে জাহেল বড় জাহেল আর কেউ নাই। কারণ নবী এখানে বলে দিচ্ছেন সল্লু কামা রাআইতুমুনি, তুমি নামাজ পড়ো তোমার নজরের মতো। কিসের মতো? তোমার দৃষ্টিভঙ্গির মতো, তুমি যেরকম আমার দিকে দেখো। আল্লাহর প্যারা হাবিব নামাজকে আমাদের দৃষ্টির সাথে সম্পর্কিত করেছেন। ও উম্মত, তোমার নজর যদি আমার দিকে মাটির হয়, তোমার নামাজ মাটির। তোমার নজর যদি আমার দিকে নূরের হয়, তোমার নামাজ ও নূরের। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? নামাজ ছাড়া কোনো ফকিরি আছে? নামাজ ছাড়া কোনো ফকিরি? আমরা নামাজ পড়তে চাই। নামাজ কয় প্রকার? নামাজ দুই প্রকার। কয় প্রকার? আজকে আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ইজতিমা থেকে দুই প্রকারের নামাজ দেখাবো। ডিসিশন আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা কোন প্রকারের করবেন মনে থাকবে। নামাজ দুই প্রকার, একটা আমাদের নামাজ, একটা তাদের নামাজ। একটা আমাদের নামাজ, একটা তাদের। একটা আমাদের নামাজ, চলুন অনেকে প্রশ্ন করেন, ভাইরে আপনারা তাদের পিছনে নামাজ পড়েন না কেন? এরকম অনেকে প্রশ্ন করে, কি করেন? আসুন আগে তাদের নামাজ দেখে আসি। কি দেখব? কিতাবের নাম সিরাতে মুস্তাকিম। কিতাবের নাম কি? সিরাতে মুস্তাকিম। রাইটার হচ্ছে মাওলানা ইসমাইল শহীদ। মাওলানা ইসমাইল শহীদ তিনি এই কিতাব লিখেছেন। তিনি যেন তেন রাইটার নন, তিনি এমন রাইটার যিনি বলছেন, যিনি ইবনে তাইমিয়ার কিতাবুত তাওহীদকে উপমহাদেশে ট্রান্সলেট করে এনে তাকবিয়াতুল ঈমান লিখে এই উপমহাদেশে ওয়াহাবিজমের আমদানি করেছেন। তাহলে বোঝা যায় যখন কোন উলুম হয়নি, কি হয়নি? আমাদের দেশে উলুম আছে না নাই? বিভিন্ন জায়গায় উলুম আছে না নাই? ইন্ডিয়ার মধ্যে উলুম আছে না নাই? দারুল দারুল উলুম, যখন কোন দারুল উলুম হয় নাই, তখন তাদের আকাবেররা যারা এই উপমহাদেশে ওয়াহাবি ইজমকে আমদানি করে এনেছে, এই কিতাব হচ্ছে তার। ঠিক কি না? ঠিক কি না? শুধু তাই নয়, আমাদের দেশে জামাত ইসলামী আছে না, আবুল আলাম মওদুদী এই রাইটার সম্পর্কে বলছেন যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শেখ আহমদ সেরিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যে খেদমত আঞ্জাম দিতে পারেনি, যে তাসদীদি কাজ করতে পারেনি, তা ইনি করেছেন। তা ইনি, আমি এটা বলার কারণ হচ্ছে ওই কিতাবও আমার কাছে আছে, কিন্তু সময় সংক্ষেপ, টাইম বেঁধে দিয়ে দেয়া হয়েছে, অতি অল্প সময়। বলছিলাম এই কিতাব শুধু ওয়াহাবিদের নয়, এটা জামাতিদেরও মেইন কিতাব। ঠিক কি না? এই কিতাবের 167 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? 167 নম্বর পৃষ্ঠা। কিতাবও আমার কাছে আছে, কেউ চ্যালেঞ্জ করতে চাইলে চ্যালেঞ্জও নিব ইনশাআল্লাহ। আমরা নিতে পারি কি পারি না? পারি কি পারি না? নূর ইসলাম ফারুকি নিয়েছেন কি না? নাই। ইমাম হোসাইন নিয়েছেন কি না? নাই। কারবালার ময়দান থেকে জিজ্ঞেস করো, কারবালার পর থেকে ওরে আশিকের রসুলের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, শাহাদাতের বাসনা নিয়ে করে। ঠিক কি না? আমাদেরকে মতের ভয় দেখিয়ে লাভ নাই।
এই কিতাবের মধ্যে 167 নম্বর পৃষ্ঠা তিনি বলছেন বাইরে নামাজ তো পড়বে কিন্তু নামাজটা একটু শিরিক মুক্ত রাখিও। কি মুক্ত? নামাজটা একটু শিরিক মুক্ত রাখিও। তা আপনি জিজ্ঞেস করলেন ভাই কিভাবে? সে বলছেন নামাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন সাহাবা ইকরাম তবে তাবেইন আউলিয়া ইকরামের শরণ আনা। আমার কথা বুঝতেছেন না মানে? কারো শরণ আনা যাবে না। তো জিজ্ঞেস করলাম শরণ আসলে কি হবে? তো ওই ব্যাপারে ফতোয়া দিচ্ছে জানা কে ওয়াসওয়াসে সে আপনি বিবি কি মজামিয়াত কা খেয়াল বেহতর হে আর শেখ ইয়া এসি জাইসে আর বুজুর্গ কি তরফ খা জনাব রিসালাত এ মাহাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি হো আপনি হিম্মত কো লাগা দেনা আপনি বেল আর গতে কি সূরত মে মুস্তাগরাক হোনে সে বুরা হে। একটু জোরে বলেন না। সিরাত মুস্তাকিম ওয়ালা বলছে নামাজের মধ্যে রসুলের খেয়াল আসাটা এত খারাপ, এটা নামাজের মধ্যে নিজের বউয়ের সাথে জেনার খেয়াল করার চাইতে খারাপ। আর শুধু তাই নয়, নামাজের মধ্যে আল্লাহর রসুল অথবা সাহাবা ইকরাম অথবা আউলিয়া ইকরামের খেয়াল আসা মানে এটা গরু গাধার খেয়াল আসাটা তার চাইতে বেহতর। আরো জোরে বলবেন না, আরো জোরে। অতপর নামাজি গাটিওয়ালা নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? তারা নামাজ পড়ে, তারা নামাজ শুরু করে কিন্তু আল্লাহর রসুলের আশেক সেই নামাজে শরীক হতে পারে না, কারণ ওইটা তাদের নামাজ। ওইটা কাদের নামাজ? তো আমাদের নামাজ একটু দেখার দরকার আছে কি নাই? আমরা আমাদের নামাজ দেখতে চাই কি চাই না? বাইরে আমার আমরা আমাদের নামাজ এই যুগের কোন মোল্লা থেকে নেয়ার দরকার নাই, ইমাম বুখারী থেকে নিতে। কার থেকে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসে পাকের মধ্যে ارشاد করছেন সহিহ বুখারীর মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ارشاد করছেন ওরে আল্লাহর রসুলের এতেকালের আগে নবী দেখার তৃষ্ণা যখন ছাতি ফাটে ফাটে তখন আমাদের ইমামতির জন্য আল্লাহর রসুল পাঠালেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে পাঠালেন? আবু বকর সিদ্দিক। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইমামতিতে আনাস বিন মালিক বলছেন আমরা সময় নামাজ পড়ছি। কি পড়ছি? আমরা সবাই নামাজ পড়ছি, নামাজের মধ্যে দাঁড়ানো কিন্তু নামাজ অবস্থায় আমাদের খেয়াল হচ্ছে মায়েশা সিদ্দিকার হুজুরের দিকে। কোন দিকে? মায়েশা সিদ্দিকার হুজুরের দিকে। তো আরজ করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াদবি নেবেন না, সিরাতে মুস্তাকিম অনুসারে তো আপনার নামাজ ভেঙে যাওয়ার কথা। তিনি বলছেন আরে রাগ রাগ, অনেক দিন ধরে পূর্ণমাসীর চাঁদকে দেখি না, ছাতি ফেটে যাচ্ছে, জান বের হয়ে যাচ্ছে, তোর নামাজ তোর কাছে রাত। ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিদরাল হুজরা, হঠাৎ করে আমরা নামাজের মধ্যে দেখলাম আল্লাহর রাসূল হুজরা শরীফের পর্দা সরালেন। কি সরালেন? হুজরা শরীফের পর্দা সরালেন। আরজ করলাম এখন তো সময় আছে, একটু তাড়াতাড়ি আপনার মাইন্ডকে হুজরা শরীফ থেকে ফিরান। তো আনাস বিন মালিক ارشاد করছেন ওরে আশেক আজকে তোদের নামাজের দলিল নিয়ে নে, আজকে এতদিন নামাজে কেরাত পড়া হয়েছে নাদিকানে দেখে, আজকে আমরা কেরাত পড়ছি কোরআন দেখে দেখে। কি দেখে দেখে? ফাকাশাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিদরাল হুজরা কাআন্নাহু বাজাহু ওয়ারাকাতু মুসহাফিন, আমার নবীর চেহারা তো চেহারা নয় যেন খোলা কোরআন। আমার নবীর চেহারা খোলা কাআন্নাহু বাজাহু ওয়ারাকাতু মুসহাফিন, আমার নবীর চেহারা তো চেহারা নয় যেন খোলা কোরআন। আমরা সেই খোলা কোরআন দেখে দেখে নামাজ পড়ছি। আরজ করলাম মনে হয় ইমাম সাহেবের এখনো খেয়াল ওইদিকে যায় নাই। ইমাম সাহেবের খেয়াল ওইদিকে মনে হয় যায় নাই, এখনো নামাজ বাকি আছে, এই কারণে মনে হয় মুসল্লিদের নামাজ ভাঙে নাই। আনাস বিন মালিক বলছেন ওরা তারা কার ব্যাপারে হিসাব করছিস? ইনি তো সেই ইমাম
যিনি ফানা ফির রাসূল, যিনি গারে সূরের সাথী, তিনি তো আর সবচাইতে বড় আশিক। রাসূলের সবচাইতে বড় আশিক। আমরা নামাজের মধ্যে আছি, আমরা ইমামের দিকে তাকালাম, আমরা দেখলাম ফানাকাসা আবু বকরিন আলা আকেবাইহি, হযরত আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালির উপর ভর দিয়ে পিছন দিকে হাঁটা দিলেন, পিছন দিকে হাঁটা দিলেন। আরজ করলাম আবু বকর সিদ্দিক ইমামও হাঁটা দিয়েছেন, মুক্তদিদেরও ধ্যান ছুটে গিয়েছে রসুলের দিকে। কোন দিকে? সিরাতে মুস্তাকিমের নামাজ অনুযায়ী, এই কিতাবের রাইটারের নামাজ অনুযায়ী নামাজ থাকার কথা। আর কথা বলে না, নামাজ থাকার কথা, নামাজ থাকার কথা নয়। ফতোয়া কোথা থেকে নিব এই নামাজের? আল্লাহর প্যারা হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছেন। কি দিচ্ছেন? فأشار إلينا النبي صلى الله عليه وسلم سبحان الله والله سبحان الله فأشار إلينا النبي صلى الله عليه وسلم أتم صلاتكم أتم هي আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, এতক্ষণ উঠা বসা হচ্ছিল, রুকু সিজদা হচ্ছিল, নামাজের মধ্যে জান ছিল না, আমি নবীর ধ্যান, আমি নবীর তাজিম যখন তোমার নামাজের অংশ বলেছে, এই নামাজ আর নামাজ নাই, তোমরা নামাজকে কামাল কর, পরিপূর্ণ করো, এখন তোমাদের নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন বলেছে। বাতলরা হচ্ছে কোরআন সুর কি সুর প্রমাণ দেখবেন, বাতলরা আয়াত চুরি করে কি চুরি করে? যেমন ধরেন শুধুমাত্র আল্লাহর রাসূলকে কেউ যদি আমাদের মতো বলতে চায়, আপনি যদি বলেন তাকে, ভাই আমাকে একটু বলে দাও কোরআনের মধ্যে কোথায় নবীকে আমাদের মতো বলা হয়েছে, তখন সে তেলাওয়াত করবে কোরআনে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো, আমার নজওয়ান অনেক ভাই আছে, আহলে হাদিস লা মাযহাবি ওয়াবিদের এই আয়াত শুনে দেখেছো, ওয়াবিরা দলিল ছাড়া কোনো কথা, কোন কথা, ভাইরা চ্যালেঞ্জ করে বললাম এই আয়াত যদি দিয়ে যদি প্রমাণ করতে পারে রসুল আমাদের মতো, আমরা তাদের হয়ে যাব। ঠিক আছে, রাজি আছেন? তাহলে এখন প্রশ্ন জাগে, তাহলে আসলে তারা গোটঝালায় করেছে কোথায়? প্রশ্ন জাগে কি জাগে না? তারা গোটঝালায় করেছে কোথায়? তাদেরকে বলবেন বাইরে আমি দেখলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়তে মানা করেছেন। কি মানা করেছেন? নামাজ পড়তে। তখন আপনার থেকে দলিল চাইবে, দলিল কি, কোথায় মানা করেছেন? তখন আপনি তাকে বলবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদারারা ভুলে ভুলেও তোমরা নামাজের দ্বারের কাছে যেও না। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন, ঠিক কি না? তখন আমল পাগল এরা বলবে, কারণ গাঁটটি একটা তাদেরকে কাঁধে তুলে দিয়েছে কি না, কিছু কিছু আমল বেচতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে টিকে নাই, আদম আলাইহিসসালামকে মুর্শিদ মানে নাই, আদম আলাইহিসসালামকে ওসিলা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল তার মুখে মেরে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমল তার মুখে মেরে দিয়েছেন, এই আমল কি করবে? গাঁটিওয়ালারা এখন মসজিদে মসজিদে বিতরণ করে, ঠিক কি না? এ যখন অবস্থা সে বলবে যে ভাই
বাচলামি করার জায়গা পাও না মিথ্যুক আয়াত অর্ধেক পড়েছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত আনতুম সুকারা হে ইমানদারেরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারের কাছে যেও না ঠিক কি না এবার তার হাতটা আপনি ধরবেন ধরে বলবেন ভাই রে তুমি তো দেখে হোস্টিক মাথা খারাপ তুমি কি হোস্টিক মাথা খারাপ তুমি নামাজের বেলায় পুরো আয়াত পড়েছো নবীর বেলায় কেন অর্ধেক আয়াত পড়লে ঠিক কি না নবীর বেলায় এবার ধরা খেয়েছে কি খায় নাই বলবেন ও ভাই একটু পর তুই দেখি একটু পর পুরো আয়াতটা পর তখন তার আর অন্য কোনো উপায় নাই সে যখন ধরা খেয়েছে পড়তে শুরু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন হাবিব আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ আমি তোমাদের মত মানুষ আমি তোমাদের মত মানুষ অথচ আমার উপর কি আসে আমার উপর একই বাক্যের মধ্যে বলছেন আমি তোমাদের মত মানুষ অথচ আমার উপর কি আসে বহি আসে আমি তোমাদের মত নই আবার আমাকে ইলাহ বানিও না কারণ তোমাদের ইলাহ একজন ঠিক কি না ইলাহ কয়জন একজন তো নবী বলছেন আমি তোমাদের মত আমি তোমাদের মত কোরআন বলছে নবী আমাদের মত নয় তো তারা বলে তো এটা আমার কেমন পার্থক্য নবীর উপর বহি এসেছে এটা আবার কেমন বড় পার্থক্য কোরআন বলছে ওরে তোর খবর নাই এটা কেমন বড় পার্থক্য লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওরে এভারেস্টে গছে নাই আন্দিজ পর্বতমালা গছে নাই আমি যদি পর্বতের উপরে এই বহি নাযিল করতাম পর্বত বরদাস্ত করতে পারতো না বহির তাসির একটু সুবহানাল্লাহ বলেন সুতরাং নামাজ বেশ কম আছে কি নাই নামাজের মধ্যে নামাজ বেশ কম তাফসীরের মধ্যে তাফসীর বেশ কম আজহারের মধ্যে আজহারের বেশ কম সুতরাং হোস ঠিক রেখে দেখা দরকার আমি কোনো বেশিক্ষণ বলে বলছি হক লা ইলাহা ইল্লাল্লাহ अवल आखिर है अल्लाह जाहिर बातिन है अल्लाह हाफिज नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा भाईरा हमारा सारा खुल के गला हमरा फटाबो एक तो कतक्षण आजकल महफिले तादर के वास करते थे রাজি আছেন কাদেরকে দিব তাদেরকে সোর সামনে সামনে ধরলে সুবিধা হবে না রাজি আছেন বেশিক্ষণ না গলাটা একটু রেস্ট পাক তারাও কিছুক্ষণ ওয়াজ শুনুন এখন গোমর ফাঁস হবে মিথ্যা কে বলেছে দেখতে রাজি আছেন আমরা যে সুন্নি উলামা একরাম বলি ফালান তাজদালাহু ওলিয়াম মুরশিদা ফালান তাজদালাহু কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন
সূরা কাহাফের মধ্যে কোথায়? সূরা কাহাফের মধ্যে। সুন্নিরা দেখায় দেয়, ওরে তোরা যে বলিস পীর মুর্শিদ লাগবে না, কোরআনটা একটু খুলে দেখ, সেখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন সে হেদায়েত প্রাপ্ত, আর যার নসিবে গোমরাহ রেখেছেন ফালাম তাজেদা লাহু ওয়ালিয়্যাম মুর্শিদা, সে জিন্দেগিতে ওলিও পাবে না মুর্শিদও, ওলিও পাবে না মুর্শিদও। এবার আসুন, সে বলছে যে এটা একটা, এখানে আমরা দেখাই দিলাম ওলিও লাগবে মুর্শিদও লাগবে, সে বলে এটা আসলে তোমাদের যুক্তিটা হয়, তার এই যুক্তিটা কিরকম জানেন? আপনি বলছিলেন যে কোরআনের মধ্যে নামাজ আছে, কি আছে কোরআনের মধ্যে নামাজ আছে, সে বলল দলিল কি? আপনি বললেন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আকিমিস সালাহ, সুবহানাল্লাহ, নামাজ পড়ো, সালাত আদায় করো, সালাত কে কায়েম করো, কি করো কায়েম? আপনি দলিল দেওয়ার পর এখানে তো সালাতের কথা বলা হয়েছে, এখানে নামাজ কোথায়? কোরআনে গোড়া জিন্দেগি গেল নামাজ খুঁজে পাবে? নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। সুতরাং নামাজ যেমন কোরআনে পাবে না, পীরও তুমি কোরআনে পাবে না, পীরের সমর্থক বলি এবং মুর্শিদ কোরআনে আছে, ঠিক কি না? তো বলি আর মুর্শিদকে অস্বীকার করা মানে হচ্ছে না, কোরআনের মধ্যে সালাত দেখাই দেওয়ার পরও বলে যে এটা সালাত, সালাত যে আদায় করতে হবে, এটা এটা দলিল না, এটা এটা দলিল, এটুকুলো তো কথা হচ্ছে মাকুলি কথা। এবার আসুন দালিলিক এক্সপ্লেনেশন আসে কিসে, এই আয়াত 14 কে ধরবেন কিসো, যে আয়াতের কথা বলছি সূরা কাহাফ, কোন সূরা? সূরা কাহাফের 17 নাম্বার আয়াত, কত নাম্বার? একটু খেয়াল করুন পুরো আয়াতটি, একটা আয়াত কিন্তু কয়টা আয়াত? আমার ভাইরা ভালো মতো খেয়াল করুন, গুঞ্জাইশ ফাঁস হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কোনোদিন কেউ ধরা ধোকা দিতে পারবে না। এই আয়াতটি একটা আয়াত, ফালান তাজেদা লাহু ওয়ালিয়্যাম মুর্শিদা, এটা হচ্ছে 17 নাম্বার আয়াতের শেষ অংশ। কোন অংশ? কোন অংশ? আমার কোশ্চেন হচ্ছে ভাইরে, তোমার যদি এত সদিচ্ছা থাকতো, ভালো ইন্টেনশন থাকতো, তাহলে তুমি পুরো আয়াত পড়লো না কেন? ঠিক কি না? কারণ হচ্ছে সে যদি পুরো আয়াত পড়ে গোমর ফাঁস হয়ে যাবে, কি হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেছেন 38 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম, একটু জোরে বলুন না, আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুবহানাল্লাহ তাআসির আমার তাকরীরের মধ্যে এনে দিক। ওরে ওই সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমায়মান, নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমায়মান সূর্য, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া সূর্যের তাকদীর, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেয়া সূর্যের, কি সূর্যের তাকদীর। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 38, আয়াত নাম্বার কত? এই আয়াত যখন আপনার বুঝায় চলে এসেছে, এবার সূরা কাহাফের 17 নাম্বার আয়াত পুরো পড়ুন, কত নাম্বার আয়াত? আমার ভাইরা বড় কোনো মুফাসসির লাগবে না, যার যার ঘরে এখন তো সবাই মোবাইলেও পাওয়া যায়, বাংলা ট্রান্সলেটেড কোরআন পাওয়া যায় কি পাওয়া যায় না? সূরা কাহাফের 17 নম্বর আয়াতের সরল বাংলা ট্রান্সলেশন দেখবেন, একেবারে বড় তাফসিরে যাওয়ার দরকার। সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন
وترى الشمس اذا طلعت تزاور عن كهفهم ذات اليمين واذا غربت تقرضهم ذات الشمال ايات شاش হয়েছে শেষ وهم في فجوه منه سبحان الله ايات شاش হয়েছে হয় অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যালিকা লিন আয়াতিল্লাহ আরে জোরে যালিকা লিন আয়াতিল্লাহ আয়াত শেষ হয়েছে আয়াত শেষ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا একটু জোরে তো বলবো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা ট্রান্সলেশন শুনে আরো খুশি হয়ে যাবে তাহলে বুঝবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নার বাইরে এক কদমও দেয় না এক কদমও কোরআন সুন্নার বাইরে বলছিলাম যে আয়াত তারা ফার্স্ট অংশ চুরি করেছে কারণ একটু দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতে করিমার মধ্যে ইরশাদ করছে ওরা আসহাব কাহাব আমার বলিরা যারা গুহাবাসী ছিলেন কোথায় ছিলেন কোথায় ছিলেন তো গুহার মধ্যে তারা ঘুমাচ্ছেন গুহার মধ্যে যখন ঘুমাচ্ছেন গুহার উন্মুক্ত চত্বরে ছিলেন কোথায় ছিলেন গুহার উন্মুক্ত চত্বরে তারা আরাম করছিলেন ওই গুহার উন্মুক্ত চত্বরে যখন আরাম করছিলেন গুহার মুখ খোলা ছিল সূর্য উদিত হতো কি হতো না মুফাসসিরিনে কেরাম ইরশাদ করছেন আসহাবে কাহাব ওই গুহার মধ্যে 309 বছর ছিলেন কয় বছর 309 বছর সূর্য উঠেছে কি উঠে নাই ওরে ডুবেছে কি ডুবে নাই তো সূর্য যদি উঠে সূর্য যদি ডুবে তাদের গায়ে কি রোদ পড়ার কথা নয় সূর্য যথারীতি উঠতে শুরু করলো সুবহানাল্লাহ বলল সূর্য কি করেছে যথারীতি উঠতে শুরু করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন ওরে সূর্য আজকে তোর তকদির বদল করে দিলাম কি করে দিলাম তোর তকদির পরিবর্তন করে দিলাম চেঞ্জ করে দিলাম তোর তকদির কে পরিবর্তন করে দিলাম চেঞ্জ করে দিলাম সূর্য রে তুই আজকে ডান দিকে হেলে উদিতে হ কি হ ডান দিকে হেলে উদিত হ আবার তুই অস্ত যখন যাবি বাম দিকে হেলে অস্ত যাবি বাম দিকে হুজুরের শুনে না না নারায়ণ তাকবীর নারায়ণ সালাত নারায়ণ গৌসিয়া নারায়ণ আজকের সম্মানিত প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক
ইত্যাদি সম্পন্ন অবস্থা দেশ পরম আলেমদিন উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস হযরতুল আল্লামা আল হাস কাজী মঈনুদ্দিন আশরাফী মাদ্দাতিল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন আজহার সাহেবের টিম কর্তৃক হুজুরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি সকলে বলি মারহাবা মারহাবা আমি আমাদের মোহতরম আলোচক মহোদয়কে ওনার অসমাপ্ত বক্তব্য শেষ করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলছিলাম সেদিন সূর্য উঠেছে উঠেছে কি উঠে না আসহাবে কাহাব আরাম করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সেই ঘটনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরে সূর্য আমি আল্লাহ আয়াত নাযিল করেছি ওয়াশামসু তাজরিল মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম আমি যে আল্লাহ তোকে তাকদীর দিয়েছি আসহাবে কাহাবের জন্য আজকে তোর তাকদীরকে বদল করে দিলাম কি করে দিলাম কি করে দিলাম বদল করে দিলাম কারণ কি খবরদার আমার বলিদের যাতে কষ্ট না হয় সুবহানাল্লাহ কি না হয় সেই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৭ সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে ইরশাদ করছেন ওয়াতারাশ শামসা ইযা তালাত তাযাবারু আন কাহফিন যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাগরিদুহুম যাতাশ শিমাল একটু জোরে তো বলো সুবহানাল্লাহ যখন সূর্য উদিত হতো সূর্য ডান দিকে হেলে উদিত হতো যতক্ষণ সূর্য অস্ত যেত সূর্য বাম দিকে হেলে অস্ত যেত কয় বছর ৩০৯ বছর অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩০৯ বছরে সূর্যের এই পক্ষপথ পরিবর্তনকে একটা কথা বলেছেন সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন শুধু তাই নয় ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু আসহাবে কাহাব খোলা জায়গার মধ্যে ছিলেন কিন্তু সূর্যের কোন তাপ তাদের গা স্পর্শ করেনি শরীর মোবারক স্পর্শ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যালিকা মিন আয়াতিল্লাহ যালিকা মিন আয়াতিল্লাহ শব্দের অর্থ হচ্ছে ওরে বান্দারা তোমরা চীনের প্রাচীরকে বিস্ময়কর মনে করো বন্ডার মনে করো তোমরা এভারেস্টকে বন্ডার মনে করো ওরে তোমরা পৃথিবীর কত কিছুকে সত্য আশ্চর্য বানিয়ে দিয়েছো বুর্জ খলিফাকে সত্য আশ্চর্য বানিয়েছো তোমরা টুইন টাওয়ার দেখে আশ্চর্যান্বিত হও কিন্তু আমি আল্লাহর কাছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আল্লাহর ওয়াসিলা বলির ওয়াসিলায় সূর্যের তকদীর পরিবর্তন হয়ে যাওয়া সূর্যের তকদীর পরিবর্তন হওয়া এটা কি আল্লাহর কাছে আশ্চর্যের বিষয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যালিকা মিন আয়াতিল্লাহ এটা এমন নিদর্শন এটা কি যালিকা মিন আয়াতিল্লাহ এটা আমি আল্লাহর নিদর্শন নিদর্শন কাকে বলা হয় নিদর্শন বলা হয় ওয়ান্ডারকে যেটা এক্সট্রাঅর্ডিনারি যেটা স্বাভাবিক which is not normal which is an extraordinary incident যেটা আশ্চর্যজনক ঘটনা সেটাকে বলা হয় আয়াতিল্লাহ যালিকা মিন আয়াতিল্লাহ যালিকা মিন আয়াতিল্লাহ বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন এই উদাহরণ দেখে এই এই আয়াত দেখে মান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ যারা হেদায়েত পাবে যারা ওলি চিনবে যারা মুর্শিদ চিনবে তারা হেদায়েত প্রাপ্ত তাদের নসিবে আমি হেদায়েত রেখেছি বলছিলাম যালিকা মিন আয়াতিল্লাহ এটা আমি আল্লাহর নিদর্শন মান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ যার নসিবে হেদায়েত রেখেছে সে হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ
ঠিক কি না ওয়া মাই ইউদলিল যার নসিবে আমি কি রাখি নাই হেদায়েত সে সারা জীবন কোরআন পড়ো ওয়া মাই ইউদলিল ফালান তাজদালাহু ওয়ালিয়া মুর্শিদা তার নসিবে বলিও ধরবে না মুর্শিদ বলিও ধরবে না মুর্শিদ সুতরাং যারা বলে ফালান তাজদালাহু ওয়ালিয়া মুর্শিদা দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়নি তারা আসলে কোরআন ও তাফসীর ঠিক কি না বলছিলাম ভাইরা আমার তাফসীর অনেক রকম আছে আছে কি নাই তাফসীর অনেক রকম আছে আবুল আলা মওদুদি সূরা নসরের তাফসীর করতে গিয়ে বলছে ফাস্তাগফিরুহু তাফসীর করতে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ চান আপনার নবুয়তের জিন্দেগির মধ্যে খেদমত আঞ্জাম দিতে গিয়ে আপনার দ্বারা যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য মাফ চান একটু জোরে বলেন না আরো জোরে এখন যখন দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি তাফসীর কোনটা মানবো তাফসীর আজহারি এসেছে তার নায়েব এখন আহাজারি একজন এসেছে না নাম দই দিয়েছে আজহারি আসল আজহারি আর নকল আজহারির মধ্যে বেশ কম আছে কি না সুতরাং লোগো দেখলেই পাগল হবেন না আজহারি দেখলে মশগুল হবেন না আগে ভিতরে ঈমান আছে নাকি দেখতে হবে ঠিক কি না আশ্চর্য হয়ে গেলাম নবী নাকি নবুয়তের দায়িত্ব পালনের সময় কি করেছেন ভুল ত্রুটি করেছেন তো কোরআন বলছে ওরে মুমিনরা ঈমানদাররা আগে যে বলেছি ওয়ালিয়াম মুর্শিদা একজন খাঁটি আলা হযরতের আকীদার গোসে পাকের আকীদার মঈনুদ্দিন চিশতির আকীদার একজন খাঁটি ওয়ালি কামেলের হাতে হাতে তবে আমার তাফসীর শুনতে পাবি তুই ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা কোরআন বলছে যে তাফসীর আমি করব সেখানে আবার নতুন তাফসীরের দরকার হাবিব আপনি বলে দিন আপনার উম্মত যদি গুনাহ করে কাবায় যাওয়ার ও হাবিব আপনার উম্মত যদি গুনাহ করে কাবায় যাওয়ার দরকার নাই তারা যাতে কাবার কাছে আসে কোথায় আসে কাবার কাছে আসে তখন গিয়ে আমি আল্লাহর ডিসিশন হচ্ছে ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল তারা আমার কাছে ইস্তেগফার করবে মাফ চাইবে তাদের হয়ে আমার হাবিব বলবেন আল্লাহরে আমার উম্মত আমার হাবিব কি বলবে তাদের হয়ে হাবিব আপনি বলবেন আল্লাহরে তুমি একটু মাফ করে দাও ফাস্তাগফারালাহুমুর রাসূল তাদের হয়ে নবী মাফ চাইবেন তখন আল্লাহ বলছেন তখন আর উল্টা ডিসিশন নাই তখন আর কোনো সন্দেহ নাই ওই তওবা কবুল হবে কি হবে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহকে অবশ্যই অবশ্যই তওবা কবুলকারী হিসেবে পাব সুতরাং সুন্নির তাফসীর আর ওয়াহাবির তাফসীরে সুন্নির নামাজ আর ওয়াহাবির নামাজে সুন্নির আজহারি আর জামাতির আজহারিয়ে ভাইরা আমার ঈমান বড়ই দামি জিনিস সুতরাং ঈমান যদি বাঁচাতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে আসতে হবে ঠিক কি না এই ময়দান থেকে একটি আহ্বান আমরা সুন্নি কি না সুন্নি না মুহাদ্দিসিন ইকরাম সুন্নি ছিলেন কিনা আশ্চর্য জেনে আশ্চর্য হবেন সিয়াসিত্তার সকল মুহাদ্দিসের নাম গুগলে গিয়ে সার্চ দেন উইকিপিডিয়া খুলেন আলহামদুলিল্লাহ সিয়াসিত্তার যতজন ইমাম আছেন উইকিপিডিয়ায় গিয়ে দেখবেন তাদের বর্ণের মধ্যে কারো বর্ণের মধ্যে আহলে হাদিস লেখা নাই সবাই সুন্নি ঠিক কিনা সুতরাং আমাদের ঐক্যের দরকার কিসের দরকার সুন্নিদের ঐক্যের দরকার এই ঐক্য হবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে ঠিক কি না মনে রাখবেন গোসে পাকের জামানায় যারা গোসে পাককে মানে নাই তারাই বাতিল ঠিক কি না সুলতানুল হিন্দের জামানায় যারা সুলতানুল হিন্দকে মানে নাই তারাই বাতিল কারণ তারা ছিলেন লোগো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের
লোগো ওরে মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহির জামানায় যারা হযরত মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকীর বিপরীতে গিয়েছে তারাই বাতিল ঠিক কি না সুতরাং মনে রাখতে হবে জামানার মুজাদ্দিদদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারাই বাতিল সুতরাং মনে রাখতে হবে বর্তমান সুন্নি সেজে সুন্নিদের প্যান্ডেলের ভিতরে ঢুকে যারা ইমাম আহলে সুন্নাত ইমাম ইশকে মোহাব্বত আলা হযরতের বিরোধিতা করবে তারাই বাতিল ঠিক আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ভাই আমার অনেক লম্বা চড়া সময় নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য শেষ করার আগে আজকের যারা নওজোয়ান ভাইরা যাদের দাস্তান শুনিয়েছেন আমার ভাই হাসান আজহারি সেই সকল নওজোয়ান ভাইদের ঈমানি জজবার প্রতি সালাম জানাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানি জজবা প্রত্যেকের সুন্নিদের ঘরে ঘরে দিন ইনশাআল্লাহ আমরা যদি একতাবদ্ধ হতে পারি পুরা বাংলাদেশে বাতিল ঠাই পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবেরদের হায়াতে এবার মধ্যে অফুরন্ত বরকত عطا করুন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাম এবং হায়াতের মধ্যে অফুরন্ত বরকত عطا করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু